বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম নিরাপত্তা সংলাপ চলছে। এ নিয়ে আরও তথ্য জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইরশাদ জাহান উর্মি। উর্মি, আপনি তো সকাল থেকে সংলাপের বিষয়ে বিভিন্ন তথ্য জানাচ্ছিলেন, আর কি তথ্য আছে আপনার কাছে নতুন? বৈঠক চলছে এবং বৈঠকের তথ্য আসলে এখন পর্যন্ত তো খুব একটা বাইরে আসেনি। যেটি জানাচ্ছিলাম আমি এর আগেও এবং আপনিও জানাচ্ছিলেন যে একটু যদি ব্যাকগ্রাউন্ড জানিয়ে রাখি যে এই সংলাপটি প্রতি বছরই অনুষ্ঠিত হয়। দুটি দেশের মধ্যে যে নিরাপত্তা বিষয়ক সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে জোর দিয়েই আসলে এই সংলাপ অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষের স্বার্থ এখানে আসলে দেখা হয়। নবম এই সংলাপ এর আগে 2022 সালে এপ্রিল মাসে ওয়াশিংটনে এই সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। মূলত এই সংলাপে আসলে এই যে বার্ষিক যে সংলাপ, এখানে ইন্দো প্যাসিফিক আঞ্চলিক সমস্যা, নিরাপত্তা, মানবাধিকার, সামরিক সহযোগিতা, শান্তি রক্ষা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ইন্দো প্যাসিফিক আউটলুকের কথা আপনি বলছিলেন সাথে, আসলে আপনি জানেন যে আসলে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান, সেই অবস্থানের সঙ্গে কিন্তু বাংলাদেশের অবস্থানের খুব একটা দ্বিমত নেই। অর্থাৎ বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই চায় একটি মুক্ত, অবারিত, নিরাপদ একটা ইন্দো প্যাসিফিক অঞ্চল। তো এই বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং যেটি আপনি বলছিলেন যে ইন্দো প্যাসিফিক আউটলুক প্রকাশিত হওয়ার পরে এটি প্রথম বৈঠক, নিরাপত্তা বিষয়ক বৈঠক, ফলে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ এবং আমাদের স্বার্থও অভিন্ন, ফলে দুই দেশের আলোচনা এই বিষয়ে হবে। আমরা অপেক্ষা করছি পররাষ্ট্র সচিবের জন্য, তিনি যদিও এই বৈঠকের লিড কিন্তু পররাষ্ট্র সচিব দিচ্ছেন না, একজন যুগ্ম সচিব দিচ্ছেন, পররাষ্ট্র সচিবের কাছ থেকে হয়তো আরো বিস্তারিত বৈঠকের, যদিও বৈঠকটি চলবে একদম বিকেল পর্যন্ত। আপাতত এই ছিল আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংলাপে সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ।